জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, শুভ সকাল সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমরা আছি মোটামুটি ভালোই। অনেক অনেক ভালোবাসা দিয়ে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকার অনুরোধ রইল। আশা করি ভিডিওটা খুবই ভালো লাগবে। সকালের কর্মকাণ্ড শুরু হয়ে গেছে, অনেক কাজকর্ম হয়ে গেছে। তো নয়ন সোনাকেও খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে রেখেছি। এখন সোনামার পালা। সোনামা তো আমার একটু দেরি করে ওঠে, 9টা বাজলে সোনামাকে সকালের খাওয়া দাওয়া সব কিছু করাতে হয়। তো 9টা বেজে গেছে আর সোনামার জন্য খাওয়াটাই রেডি করে রাখছি। তারপর সোনামাকে তুলবো বিছানার থেকে। তারপরে তো ব্রাশ আছে, ফ্রেশ করে দেওয়া আছে। এই তো যুদ্ধ শুরু হবে এখনই। শুভ সকাল সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমরাও আছি মোটামুটি ভালোই। তো সকাল সকাল সোনামাকে আগে ব্রাশ করানো হচ্ছে, যে সোনামা এখন ফ্রেশ হবে, তাই না? ওকে, সবাইকে বলো গুড মর্নিং। সবাইকে সবাইকে গুড মর্নিং, শুভ সকাল। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, শুভ সকাল সবাইকে। বলো কি হচ্ছে, তখন শুরু হবে যুদ্ধ। এদিকে নয়ন ঘুমিয়ে পড়েছে, নয়ন ঘুমিয়ে পড়েছে এদিকে। আমার সোনামা এখন ব্রাশ করবে। ব্রাশটা কামড়ে ধরেছে, কিছুতেই ছাড়ছে না। এ যুদ্ধ চলছে। ব্রাশটা বেঁকিয়ে দিয়েছে, ব্রাশ বেঁকিয়ে দিয়েছে, এমন কামড়ে ধরেছে। তাহলে আমার আঙ্গুলের অবস্থা ওই দিন কি করেছিল, চিন্তা করা যায়? তো এই মুহূর্তটা তোমাদের সামনে একটু শেয়ার করলাম। প্রতিদিন আমার এরকমই করতে হয়। তো কোনো কিছুতেই কিন্তু আপোষে করে না সোনামা, সব কিছুতে একটু জোর জবরদস্তি করতে হয়, না হলে তো করা যাবে না। না আর দেখতেই পেলে ব্রাশটাকে এমন জোরে কামড়েছিল, এরকম করে আমার হাতের আঙ্গুল একদিন কামড়ে ধরেছিল, তো কিছুতেই ছাড়ছিল না। সেটাই তোমাদের সাথে বললাম, সেদিন আমার আঙ্গুলটা একদম দু টুকরো করে দিত। তো যাই হোক, সোনামাকে এখানে জল খাওয়াবো আগে বেশি করে। আর তোমরা অনেকেই বলো সোনামাকে জল খাওয়ানো কম হয়। তো সোনামাকে জল খাওয়ালেও কিন্তু উল্টি করে বের করে দেয়। সোনামা খাওয়ার যে কোনো কিছুই কিন্তু ঠিক মতো নেয় না, সবই বের করে দেয়, সে জল হোক যে কোনো তরল পদার্থই হোক না কেন। তো একটু সবসময় সমস্যাই করে। তো যাই হোক, এভাবেই করতে হবে, করতে হচ্ছে, কিছু করার নেই। তো সোনামাকে দেখো, এদিকে কিন্তু ফ্রেশ করে দেওয়া হয়ে গেল, জল খাওয়ানো হয়ে গেল। তো দেখো কাশাকাশি করছে, মনে হচ্ছে যে সবই বের করে দিবে। সোনামা ফ্রেশ হয়ে গেছে, এখন খাবে। আমি তো খাবার দাবার সব কিছু রেডি করে দিয়েছি, ফ্রেশ করিয়ে দিয়েছি। এখন আমার মা খাওয়াবে সোনামাকে, কারণ ওইদিকে আমার লেট হয়ে যাচ্ছে, স্নান দান করে আবার রান্নার কাজে যেতে হবে। এর আগে আমি যে ভিডিওটা করেছিলাম, একটা প্রতিবাদী ভিডিও, সেটাতে কিন্তু তোমরা যারা যারা দেখেছো অনেকেই কমেন্ট করেছো, সবাই একই কথা, একই প্রতিবাদ, উই ওয়ান্ট জাস্টিস। এই যে আন্দোলন হচ্ছে, এই যে বিশৃঙ্খল একটা সৃষ্টি হয়েছে, আমাদের প্রত্যেকটা নারীকেই কিন্তু নিজেকে সাহসী হতে হবে, নিজেকে রক্ষা করার সেই শক্তিটা ধারণ করতে হবে। কারণ আমরা যদি নির্বোধ হয়ে থাকি, পিছিয়ে পড়ে থাকি, না সবাই আমাদেরকে পিছিয়ে দিয়ে যাবে। আসলে আমরা যত মুখ বুঝে সহ্য করব, যত চুপ করে থাকব, ততই কিন্তু নরপিশাচটা পার পেয়ে যাবে। তাই নিজেকে রক্ষা করার জন্য সাহসী হতে হবে, অন্যায়ের প্রতিবাদ করতে হবে। সে যেখানেই হোক না কেন, বাড়িতে হোক আর বাইরেই হোক, অন্যায়ের প্রতিবাদ করতেই হবে। তো দেখতে পাচ্ছ, সান্দান করে আমি বাগানে চলে গিয়েছিলাম কয়েকটা লঙ্কা তুলতে। লঙ্কা ঘরে একদম শর্ট হয়ে গিয়েছিলো তাই। আর এই যে আমাদের তো শাক লেগেই রয়েছে, নয়তো লাউ ডোগা, নয়তো মূলো শাক, নয়তো এটা ওটা লেগেই রয়েছে। শাক আমরা খুবই ভালোবাসি, তো শাকগুলোকে কিন্তু কেটে বেছে ধুয়ে নিলাম। তারপরে রান্না করার পালা এক এক করে, খুবই শর্টকাট তোমাদের সাথে রান্নাটা শেয়ার করছি।
এই যে ক্যামেরা এক হাতে করছি আর রান্না করছি, এটাতে কিন্তু একটু অসুবিধা হয় রান্না বান্না করতে আর তোমাদের সাথে শেয়ার করতে। তেমনি ভালো লাগে আমার সুস্মিতা দিদিভাই প্রতিনিয়ত বলে তোমার রান্না খুবই ভালো লাগে, তোমার রান্নার ভিডিও প্রতিদিন দেবা, তো তার জন্যই দেওয়া আর কি। আরও অনেক দিদিভাই আছে আমার রান্না খুবই ভালোবাসে, শুধুমাত্র বাড়ির লোক বাদ দিয়ে। আসলে মানুষের মন পাওনা খুবই দায়। বিয়ে 7-8 বছর হয়ে গেল, এতদিনে এই অভিজ্ঞতাটা হয়ে গেছে। তুমি যত কিছু করো না কেন, যতই একটা কাজ নিখুঁতভাবে করো না কেন, তোমার সেখানে খুঁত বের করা, তোমার রান্না ভালো না হওয়া, অথচ তুমি প্রত্যেকটা মানুষের চাহিদা অনুযায়ী কোনটা দিয়ে ভালো খাবে, কোনটা দিয়ে একটু তৃপ্তি করে খাবে, সেই চিন্তাটা করেও যদি তুমি এত কিছু রান্না করো না, তবু তোমার সেখানে খুঁত বের করবে, সেখানে ভালো লাগবে না, অনেক 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 ব্যাপার। মাছ এনেছে দু রকম, পাবদা মাছ এনেছে, তারপরে ট্যাংরা মাছ এনেছে খুবই ছোট ছোট। তো ট্যাংরা মাছগুলোকে দুভাবে করছি, ভাই ভালোবাসে লঙ্কা বাটা, একটু ঝালটা বেশি খায় তো লঙ্কা বাটা দিয়ে ঝাল করে দিয়েছি। আর সোনামার বাবু অতটাও ঝাল খেতে পারে না, আর তার মধ্যে ওর চচ্চড়িটা খুবই প্রিয়, গুঁড়ো মাছ আনলে ও বলবে যে একটু কড়া করে ভেজে পেঁয়াজ দিয়ে চচ্চড়ি করো, তো ওর জন্য ওই চচ্চড়ি। আর দেখে দেখো দুই রকম শাক, এক শাকই রসুন দিয়ে, রসুন ছাড়া, এদিকে পাবদা মাছ, রান্না কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। এই যে মাছের ঝালটা, ভাই একবার খেয়েছিল তাই কমে গেছে, তো দেখো এদিকে চচ্চড়িও কিন্তু হয়ে গেছে সম্পূর্ণ। তোমাদের সাথে আর শেয়ার করলাম না, খুবই শর্টকাট শেয়ার করলাম। এর ফাঁকে ফাঁকে অনেকবার নয়নসোনার কাছে যেতে হয়েছে, নয়নসোনাকে খাওয়াতে হয়েছে, যেহেতু ও খুবই ছোটো কান্নাকাটি করে, তো মাঝে মাঝে রান্না চাপিয়ে দিয়ে আবার নিভিয়ে দিয়ে যেতে হয়, এভাবেই করতে হচ্ছে, গিয়ে সোনাদেরকে ছান। বাবা এই সোনা, সোনা আমার ছান দান হয়ে গেছে, সোনা আমাকে ছান করিয়ে দিলাম, আগে নয়নকে ছান করিয়েছি, একে কত খুশি, ছান করে খুশি হয়ে গেছে সোনাটা। বাবা দিলি না তো, হ্যাঁ দিলি না তো, দিলে না তো সোনা, এই সোনা দিলি না তো, খুব দুষ্টু হয়ে গেছে খুব। আমি বলছিলাম সোনাকে যে পটি করার জন্য, যে বুদিলি না তো, হাসি হাসছে, এখানে হাসছে, এখানে এখানে হাসছে, এখানে দুষ্টু খুব হাসছে দুষ্টুটা। আর দুষ্টু কেন, সাজুগুজু করানো হয়নি বাবা, পেটে কিছু নেই, পেটটা কি হয়ে গেছে, এখন খাওয়াতে হবে। তো ওই যে সোনামাকে ছানদান করালাম, সোনামাকে এখন খাওয়াতে হবে, খাবার নিয়ে আসতে হবে, ওদিকে তো রান্না বাড়া সব কমপ্লিট হয়ে গেছে। এদিকে আমার নয়ন পাখি, যত কষ্টই হোক না কেন, সোনামা যখন এরকম হাসি মুখটা দেখি সোনামার, তখন কিন্তু সব কষ্টই ভুলে যাই। তো দেখো সোনামার খাবারটাও কিন্তু এদিকে রেডি করে নিয়েছি, এখানে অনেক ধরনের সবজি দিয়েছি, ডাল দিয়েছি, তাদের সাথে ভাত, সবগুলো প্রেশার কুকারে একবার ভালো করে সিটি দিয়ে নেই একদম নরম করে, তারপর মিক্সারে এরকম করে পেস্ট করে নিতে হবে, নাহলে তো খেতে পারবে না। আর এখানে দেখো সন্ধ্যা হয়ে গেছে, অনেকক্ষণ পর ভিডিও করছি, আর দেখো কি করছি আমরা। তোমরা অনেকেই বলেছিলে এর আগে এরকম একটা ভিডিও করেছিলাম যে রাত্রে করো, আমার অর্পিতা দিদিভাই বলেছিলো, পম্পা দিদিভাইও বলেছিলো। তো দেখো এখানে কি করছি, পিয়ালিকে ডেকেছিলাম যে আসিস তো একটু সন্ধ্যার সময় একটু ভিডিও করব। তো পিয়ালিটা কিন্তু ভালোই হয়েছে, যেহেতু আলোটা খুবই নিচের দিকে তার জন্য এটা ভালো করে ফোকাস হয়নি, অনেক কয়েকবার ট্রাই করেছিলাম তো কিছুতেই হচ্ছিল না, দেখো একদম ফোকাস হচ্ছিল না কিন্তু বোঝা যাচ্ছিল না, তো একদম রাখির দিনের ব্লগ। আমি কিন্তু তেমন কাউকেই রাখি পরাইনি, মানে কাউকেই পরাইনি, আসলে চারপাশের যা পরিস্থিতি শুরু হয়েছে, আনন্দ অনুষ্ঠান কি আর করতে ইচ্ছে করে বলো। আর আমার নয়ন সোনার কিন্তু এটাই প্রথম রাখি জন্মের পর, 2 মাস হয়ে গেল আর রাখিও চলে আসলো। সোনামা আজকে ভালো থাকলে কত আনন্দ করে নিজের ভাইকে পড়াতো, তাই না? তো কি আর করা যাবে, সোনামার বাবুকে বলেছিলাম 2টো ক্যাডবেরি নিয়ে আসতে, সোনামার বাবু 2টো ক্যাডবেরি আবার নিয়েও এসেছে। আর আমার যেহেতু হাতের কাজের প্রচুর জিনিস রয়েছে,
অনেক সুতো আছে, সেসব দিয়েই ছোট্ট করে একটা রাখি বানিয়ে দেবো নয়ন সোনাকে, সোনা মা পড়াবে। তো সেই ভিডিওটা কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি, কারণ দুই সোনারই একসাথে ভিডিও শেয়ার করলে ভিডিওতে খুব প্রবলেম হয়, ইউরো ডলার চলে আসে। তো দেখো কত কিছু এখানে একটা প্যাকেটের মধ্যে, আরও কিন্তু অনেক রয়েছে এখানে, অনেক ফুল বানিয়েছিলাম আমি, তো সেসবই তোমাদের সাথে একটু শেয়ার করিয়ে দিচ্ছি। তো দেখো দুটো ক্যাডবেরি এনেছে, আর এখন একটা রাখি বানাবো। আর ফুল বানানোই ছিল আগের, সেগুলো একটু জুড়ে দিয়ে নয়ন সোনার জন্য একটা রাখি বানাবো, সোনামা পরিয়ে দিবে। আর দেখো এই যে বানিয়ে দিয়েছি, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলো না। আজকের ভিডিওটা এখানেই শেষ করব, দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণে তোমরা কিন্তু সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো, ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। হরে কৃষ্ণ হরি বল।